সবেমাত্র সিলদা স্টেশনে এসে ঢুকলাম। এখন হ্যালো বারো নম্বরে সিয়ালদহ স্টেশনে এখন এই বারো নম্বর প্ল্যাটফর্মে দেবে, এখানে কাঞ্চনকন্যা ছাড়বে, তারপরে আমাদের দার্জিলিং মেলটা ঢুকবে। তো এটা 10:05 আবার ছাড়বে। তো কোনো জেনেই গেল, কোথায় যাচ্ছি? NJP নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি। চলো যাওয়া যাক। দার্জিলিং মেল নিয়ে এবারে এটাকে আমি নিচ্ছি। চলো ওইদিকে S4। তো এটা আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। S4 এর দিকে এগোই। প্ল্যাটফর্মে তো এখন আপাতত ভিড় নেই সেরকম, সবে গাড়িটা দিয়েছে। কিন্তু বগির সামনে তো চলে এসেছে, গেট খোলেনি, গেটগুলো এখনো খোলা হয়নি, সব গেটগুলো বন্ধ রয়েছে। গেটগুলো খুলবে, তারপরে গিয়ে দার্জিলিং ছাড়বে। এটা হচ্ছে প্রতীক্ষালয়, এখানে ওয়েটিং রুম, IRCTC-র ওয়েটিং রুম। দিয়েছে দার্জিলিং মেল, রেডি হচ্ছে, 10:05 ছাড়বে। তারপরে কি এস থেকে শুরু হচ্ছে S6, S7, S4, S6, S7, S6, S4, S5, এরকম পড়া আছে। আর এদিকে হচ্ছে আজমের, শিয়ালদহ আজমের গাড়ি এখানে দাঁড়িয়েছে, এটা যাই না কটায় ছাড়ে। তো এসে ওয়েটিং করছে দার্জিলিং গেলে। এই চাটা লেবু চা, লেবু চা এখানে 10 টাকা করে এখন স্টেশনে। ছাড়তে এখনো মোটামুটি 8 ঘন্টা দেরি আছে, 9:30 আর এটা ধরবে 10:05। সবে ট্রেনে গাড়ি দিয়ে লাইন ছিল না, ফ্যানও চলছিল না, সবে লাইন দিয়েছে ট্রেনে, ট্রেনে বসে আছে এখানে আমাদের এখানে S4-এ। আর 8 ঘন্টা পর এখানে ছাড়বে, তার আগে
লাইট বন্ধ করতে পারে এইটা একটা বাজে যে ট্রেনটা আসার পর আধ ঘন্টা দেরিতে তারপরে লাইট নেই। এখানে আমাদের এই একটা এখানে একটা সিটি আকাশ, আর এখানে আমার ব্লগিং চলছে। এখন 10:05 একদম রাইট টাইমে এখানে ট্রেনটা ছাড়লো সিয়ালদা থেকে। এখানে নোয়াপাড়া মেট্রো যাচ্ছে, নোয়াপাড়া মেট্রো দমদম থেকে নোয়াপাড়া স্টেশন আছে না মেট্রো, ওইটাই মেট্রোটা যাচ্ছে। খাওয়ার টাইম চলে এসছে আমাদের, খাবো দাও রুটি আর দাও ওটা আলুর দমটা দেবে তো। আলুর দম দাও না, দাও দাও দুটো দুটো তিনটে দাও তিনটে 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 আলুর দম আর রুটি আর দিদি খেয়ে হয়ে গেল দক্ষিণেশ্বর মন্দির দেখা যাবে না ওই দক্ষিণেশ্বর।
সামনে এসে নিউ জলপাইগুড়ির সামনে এসে একটু দাঁড়িয়েছে সিগন্যাল পাইনি বলে, একটু বিফোর টাইমে চলে এসছে গাড়িটা, তার জন্য মানে যেখানে 8:15 ঢোকার কথা সেখানে মোটামুটি বাইরে এখন দাঁড়িয়ে রয়েছে 8:00 সময় বাইরে, শিলিগুড়ি জংশনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এতটাই ফাস্ট এসছে গাড়িটা আজকে, সিগন্যাল দিয়েছে এখন ছাড়বে, এখন বাজে ঘুরতে হচ্ছে 8:00 বাজে, ঘড়িতে 8:00 বাজে, আর একটুখানি গেলেই এনজিপি স্টেশন। তোমরা ভিডিওটাকে লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে টিপে দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো স্টেশনে লম্বা ভিড়ে চলছি তো চলছি। আচ্ছা পৌঁছালাম 8:15, আর এই লম্বা ব্রিজটা ক্রস করতে হবে। এরপর ওখানে দাদারা গাড়ি নিয়ে এসছে, কথা হলো এইমাত্র, তারপরে গাড়িতে করে চলে যাবো নেক্সট ডেস্টিনেশন, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবো। ওকে, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়, বেল আইকনটাকে প্রেস করে দেয়। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখানে ট্রেনটা সেটা ফেমাস এনজিপি বোর্ড, চলো বাইরে বেরোতে হবে। এইদিক দিয়ে সোজা বাইরে, একদম সোজা।